আসসালামু আলাইকুম বুটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শীতের একটি অনেক জনপ্রিয় ফুল দেখতে অনেক সুন্দর স্টার ফুলের ভিডিও শেয়ার করবো আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাটি তৈরি করেছি কি পরিমাণ সার দিতে হবে কি পরিমাণ পানি দিতে হবে কতক্ষণ রোদে রাখতে হবে এবং টবের সাইজ বিস্তারিত শেয়ার করব আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন স্টার ফুল একটি অনেক সুন্দর ফুল এটা শীতকালে সবার বাগানে কম বেশি শোভা পায় এবং নার্সারিতে খুব সহজেই এই গাছের চারা পাওয়া যায় আবার ইচ্ছে করলে আপনারা বীজ থেকে এই চারাটি তৈরি করে নিতে পারেন এটা সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনারা নার্সারিতে ছোটো চারা পেয়ে যাবেন আর যদি আগের বছরে ফুলের বীজ সংগ্রহ করে রাখতে পারেন সেক্ষেত্রে বীজ থেকে আপনারা খুব সহজেই স্টার ফুলের চারা তৈরি করতে পারেন এটার ফুলের বীজগুলো অনেকটা গাঁদা ফুলের বীজ যেভাবে সংগ্রহ করা হয় সেভাবে বীজগুলো হয় আপনারা এভাবে স্টার ফুলের বীজ সংগ্রহ করতে পারেন আর এটার মাটি তৈরির কথা বলছি স্টার ফুলের মাটি তৈরি করার সময় আপনারা মাটিটা হালকা তৈরি করবেন যেন গাছের গোড়া পানি জমে না থাকে তাহলে গাছে ফাঙ্গাস আক্রমণ করবে সাধারণত শীতের যে কোনো ফুলেই আমরা মাটি তৈরি করার সময় একটু ওয়েলডেন মাটি তৈরি করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এক ভাগ মাটির সাথে এক ভাগ বালি বার্মিক ইচ্ছে সার কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সারও দিতে পারেন আর যাতে গাছে ফাঙ্গাস আক্রমণ না করে সেক্ষেত্রে আপনারা একটু আট ইঞ্চি টবের জন্য আপনারা চার চামচে দুই চামচ নিমখোল দুই চামচ হাড়গুঁড়ো দুই চামচ শিমকুচি মিশিয়ে দিতে পারেন এতে করে গাছের মাটিটা ভালো থাকবে এবং গাছে ফাঙ্গাস আক্রমণ করবে না এবং গাছের শিকড়টাও মজবুত হবে কারণ সাধারণত স্টার ফুলের গাছের শিকড় একটু নরম থাকে এই জন্য আপনারা যদি নিয়মিত বনমিল ব্যবহার করেন তাহলে গাছের শিকড়টাও মজবুত হবে আর এই গাছের জন্য আপনারা যে কোনো সাইজের টব নিতে পারেন ছয় ইঞ্চি থেকে শুরু করে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো সাইজের টব নিতে পারেন তবে বড় সাইজের টব নিলে সেক্ষেত্রে আপনারা একসাথে দুই তিনটি গাছ লাগাতে পারেন ছয় ইঞ্চি সাইজের টব বা আট ইঞ্চি সাইজের টবই এই গাছের জন্য বেশি উপযুক্ত যেহেতু এই গাছের ফুলগুলো অনেক সুন্দর হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয় এজন্য আপনারা একটু সারের পরিমাণ বেশি দিবেন এটা মৌসুমী ফুল এবং শীতকালে প্রচুর পরিমাণে এই গাছে ফুল হয় যদি আপনি সঠিকভাবে যত্ন করতে পারেন তাহলে প্রচুর ফুল হবে এই জন্য আপনার সারের পরিমাণ বাড়িয়ে দিবেন সেক্ষেত্রে আপনারা প্রতি দশ দিনে একবার সার দিবেন অথবা প্রতি সপ্তাহে একবার সার দিবেন আর এই সার দেওয়ার ক্ষেত্রে আপনারা অর্গানিক জৈব সার ব্যবহার করতে পারেন অথবা আপনারা রাসায়নিক ব্যবহার করতে পারেন তবে আমি আমার এই শীতের মৌসুমি ফুলগুলোর ক্ষেত্রে বেশিরভাগই আমি অর্গানিক জৈব সারই বেশি ব্যবহার করি রাসায়নিক খুব কমই ব্যবহার করি আর রাসায়নিক সার হিসেবে ছোটো চারা অবস্থা আপনারা গাছের যেহেতু গ্রোথ প্রয়োজন সেই ওই সময় তখন আপনারা সরিষার খোলে তরল সারটা ব্যবহার করবেন আর সাথে আপনারা গাছে প্রতিস্থাপন করার সময় তো অবশ্যই আপনারা সেই হাড়গুলো ব্যবহার করবেন এবং পরবর্তীতে যখন আপনার গাছগুলো দুই সপ্তাহ হয়ে যাবে দুই সপ্তাহ পর থেকে আপনারা সরষার খোলের তরল সার ব্যবহার করবেন আর প্রতি দশ দিন অন্তর অন্তর আপনারা বিভিন্ন ধরনের তরল সার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সরিষার খোলের তরল সারের সাথে আপনারা সবজি পচা তরল সার ব্যবহার করতে পারেন গোবর সার আছে না গোবর সারের তরল সার আপনারা কম্পোস্ট টি তৈরি করে ব্যবহার করতে পারেন এগুলো গাছের জন্য খুব ভালো গ্রোথ হয় এভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর যখন গাছটার গ্রোথ ভালো হবে এবং ফুল আসার সময় হবে তখন সারগুলো একটু চেঞ্জ করে দিবেন তখন আপনারা সরিষার করে তরল সারের সাথে আপনারা মিক্সড জৈব সার ব্যবহার করতে পারেন কোন সপ্তাহে আপনারা অ্যাপসম সল্ট ব্যবহার করতে পারেন আর ফুল আসতে যদি একটু দেরি হয় সেক্ষেত্রে আপনারা পিজিআর দিতে পারেন মোটামুটি এভাবে আপনারা নিয়ম করে মাসে তিন থেকে চারবার সার ব্যবহার করবেন আর এই গাছটিতে আপনারা ফুল সানলাইট যেখানে সারাদিনে রোদ পরে এমন জায়গায় রাখবেন ছাদ বাগানে এই গাছটি খুব ভালো হয় যারা বারান্দা বাগানি তারা যদি এই গাছটি করতে চান তাহলে কমপক্ষে ছয় সাত ঘন্টা রোদে রাখতে হবে তাহলে আপনাদের গাছে ফুল হবে হয়তো ছাদ বাগানের মতো অত ফুল হবে না তারপরে মোটামুটি ভালোই ফুল পাওয়া যায় আমি আমার এই স্টার ফুল গাছটি আমি বারান্দা এবং ছাদ দুই জায়গায় লাগাই আমার কাছে ভালো লাগে এই জন্য আমি বারান্দাতেও রাখি আপনারা বারান্দা বাগানই ছাদ বাগানই সবাই এই গাছটি করতে পারেন আর এই গাছে যখন ফুলগুলো পুরানো হয়ে যাবে তখন ফুলগুলো কেটে দিবেন তাহলে আবার নতুন করে ডালপালা গজাবে গাছটি জোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে আর তখন কিন্তু অবশ্যই আপনারা লিকুইড তরল সারটা বেশি দিবেন তাহলে গাছের গ্রোথ ভালো হবে আর ফাঙ্গিসাইড আর কীটনাশক হিসাবে আপনারা মাসে তিনবার নিমতাল স্প্রে করে দিবেন আর মাসে দুইবার আপনারা ফাঙ্গাসের স্প্রে করে দিবেন এতে করে আপনার গাছটি ফাঙ্গাস মুক্ত থাকবে পোকামাকড় মুক্ত থাকবে আর গাছে পানি দেওয়ার সময় আপনারা খুব খেয়াল করে পানি দিবেন এই গাছে কোনো সময় অতিরিক্ত পানি দিবেন না গাছের গোড়া যখন মোটামুটি শুকিয়ে যাবে হালকা ময়শ্চার থাকবে তখন আপনারা গাছে পানি দিবেন অতিরিক্ত পানি দিলে গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় আর গাছের নিচের দিকে গাছের কিছু পাতা অনেক সময় দেখা যায় হলুদ হয়ে যায় সেই পাতাগুলো আপনারা কেটে দিবেন যখন পাতাগুলো হলুদ হয়ে যাবে তখন কেটে দিবেন তা না হলে গাছের গোড়ায় ফাঙ্গাস আক্রমণ করবে আর মাঝে মাঝে আপনারা এই গাছি ইচ্ছে করলে অ্যাপসম সল্ট পানিতে গুলে যদি আপনারা ব্যবহার করেন তাহলে গাছে ক্লোরোফিলের অভাব দূর হবে এবং গাছটি সূর্যের আলো থেকে খাবার গ্রহণ করতে পারবে এই জন্য আপনারা মাঝে মাঝে তরল সার হিসেবে মাসে চারবারের ভিতরে একবার অ্যাপসম সল্ট পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক লিটার পানিতে হাফ চা চামচুম সল্ট মিশিয়ে গাছের করে দিয়ে দিতে পারেন অথবা এক চা চামচ ভালোভাবে মিশিয়ে গাছের পাতা স্প্রে করতে পারেন তো হচ্ছে মোটামুটি যত্ন আশা করি আপনারা সবাই আপনার বাগানে এই গাছটি করবেন এবং অনেক সুন্দর সুন্দর ফুল পাবেন তো অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি